আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকের ভিডিওটি যারা বিকাশ ব্যবহার করে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনারা আপনাদের বিকাশের পিনটি ভুলে যান অথবা রিসেট করতে চান তাহলে কেন আপনারা রিসেট বা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনাদের পিনটি ঠিক করে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো বিকাশে রিসেন্টলি যে আপডেটটি এসেছে সে আপডেটে আমাদের একটি অপশন দিয়েছে রিসেট পাসওয়ার্ডের সো আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড সবই আপনাদের সাথে আলোচনা করবো এর জন্য আপনাদের অবশ্যই লাস্ট থ্রি মান্থের অথবা নব্বই দিনের ভিতর ট্রানজেকশনের যে কোনো একটি ট্রানজেকশন আপনাদের মনে থাকতে হবে সেটা হোক স্যাট মানি সেটা হোক ক্যাশআউট এবং আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স আপনারা যেই ইনফরমেশনটা দিয়ে বিকাশ অ্যাপস ওপেন করেছেন সেই ইনফরমেশনটি অবশ্যই আপনাদের এখানে প্রয়োজন হবে বিকাশ অ্যাপস নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি তার মধ্যে একটি ভিডিও আমার দশ হাজার টাকা লোন কেননে আমরা বিকাশ থেকে নিব এলিজিবল করব এই নিয়ে একটি ভিডিও ছিল এই ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি ভাই আমি দশ টাকা লোন পাচ্ছি না আমার অপশনটি আসতেছে না সো ফ্রেন্ডস তাদের জন্য বলতেছি যারা দশ হাজার টাকা লোনটি পাচ্ছে না তারা অবশ্যই পুরো ভিডিওটি আমার দেখবে না ভিডিওতে বলেছিলাম যারা বেশি লেনদেন করবে একটি স্কোর বোর্ড আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এই স্কোর যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনারা দশ হাজার টাকা লোনটি পাবেন আদারওয়াইজ লোনটি পাবেন না সো ভিডিওটি একবার ভালো করে দেখে আসবেন আই বাটনে দেওয়া আছে ভিডিওটি অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন সো আর বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও রিসেট করার জন্য আপনাদের বিকাশ অ্যাপসের প্রয়োজন হবে নামটি এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে কল করে দিতে হবে সো কল করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন অপশন চলে আসছে নাম্বার নাইনের রিসেট পিন সো এখানে জাস্ট নাইন টাইপ করে সেন্ড করে দিবো সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনারা যেই নাম্বার দিয়ে বিকাশ ওপেন করেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে সো আমি এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমি একটি এক্সাম্পলের জন্য যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম আপনারা আপনাদের ঠিক মতো নাম্বারটি দিয়ে দেবেন এখানে সো আমি সেন্ড করে দিলাম সেন্ড করার পর অবশ্যই আপনাদের বাদ ডেটটি মনে থাকতে হবে যে বাদ ডেটটি আপনাদের এনআই নাম্বারে অথবা ড্রাইভিং লাইসেন্সে আছে সে বাথ ইয়ারটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে সো আমি একটি দিয়ে দিলাম দেন সেন্ড সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো দশটি ট্রানজেকশন লাস্ট নাইনটি ডেজের ভিতরে করেছেন সেরকম একটি ট্রানজেকশন এখানে দিয়ে দিতে হবে সেটা হোক স্যান্ড মানি সেটা হোক রিচার্জ অথবা যে কোনো একটি ট্রানজেকশন আপনাদের এখানে দিয়ে দিতে হবে সো আমি একটি দিয়ে দিলাম স্যান্ড মানি দেন সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টে আমাদের জিজ্ঞেস করতেছে জাস্ট এখানে অ্যামাউন্টে আমি বসিয়ে দিলাম সো ওয়ান দিলাম আমি জাস্ট ইডুকেশন পার্পাসের জন্য আমি দেখাচ্ছি উপরে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে দ্রুভ করার পর আপনাদের কাজ শেষ এখন সিম্পলি আপনাদের আবার ডায়াল করে দিতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ দেন কল করে দিতে হবে কল করার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন বিকাশ সো করে জাস্ট এখানে সেন্ড করে দিতে হবে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার থ্রি অপশানের চেঞ্জ মোবাইল মেনু পিন সো ওই নাম্বার থ্রিতে একবার টাইপ করে এবং সেন্ড করে দিতে হবে সেন্ড করার পরে এখানে যে ওল্ড পিনটি আমাদের চাচ্ছে সেই ওল্ড পিনটি আমাদের অবশ্যই যে মেসেজই আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়েছে আই মিন ওয়ান টাইম যে পিনটি দিয়েছে সেই পিনটি আমাদের এখানে ইউজ করতে হবে দেন সেন্ড করে দিতে হবে সেন্ড করার পর ফ্রেন্ডস এখানে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন স্যান্ড করার পর আমাদের বিকাশের যে প্রিনটি আমরা দিতে চাচ্ছি সেই পিনটি এখানে দিয়ে এগেন স্যান্ড করে দিতে হবে এগেন কনফার্ম করতে হলে কনফার্ম করে এগেন স্যান্ড করে দিলে কিন্তু আমাদের বিকাশের প্রিনটি চেঞ্জ হয়ে যাবে এবং রিসেট হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখতে হবে এই ওয়ান টাইম পিনটি আমাদের সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে ইউজ করতে হবে আদারওয়াইজ এই পিনটি ডিসেবল হয়ে যাবে সো ফ্রেন্ডস এখন থেকে যদি আপনাদের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান অথবা রিসেট করার লাগে আপনাদের কাস্টমার কেয়ারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা খুব ইজিলি ভিডিও ফলো করে আমার আপনারা খুব ইজিলি কিন্তু রিসেট করে নিতে পারছেন আপনাদের পাসওয়ার্ডটি সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশের বেলায় অনেক ঘন্টা বাজিয়ে দেবেন